Hello everyone, welcome to exam preparation. Bondhura, ajke amra janbo direct narration theke indirect narration e kibhabe rupantorito korbo shudhu imperative sentence er khetre. Cholo shuru kori. Prothom direct theke indirect korte gele kichu niyom ache, kichu change korte hoy. Sheguli hocche today thakle amra ki korbo that day change korbo. Yesterday the day before. Tomorrow thakle the next day. This that. This those here there. Thus in that way now then ago before eguli sob boli note kore nite paro prothom udaharon ta prothom hocche amader ajke amra janbo imperative sentence khetre imperative sentence kon guli je guli naki adesh onurodh upodesh bojha je sentence guli sheguli hocche imperative sentence arekta jinish amra rakhbe imperative sentence khetre kon subject thakbe na subject ta ujjo thakbe ekhane go about ekhane subject nei ekhane subject ujjo thakbe সেই সেন্টেন্সগুলো হচ্ছে ইম্পারটিভ সেন্টেন্স ঠিক আছে এখন ডাইরেক্ট জিনিসটা হচ্ছে ডাইরেক্ট মানে পার্থক্যতে কোনটা সেটা দ্য টিচার সেড টু দ্য বয় শিক্ষক মহাশয় বালকটিকে বলেছিল সেটা বলেছিল কি বলেছিল টু গো আউট বলেছিল ঠিক আছে গো আউট মানে বাইরে যাও এখানে সেটা হচ্ছে ডাইরেক্ট বক্তা স্পিকার এখানে নিজে বলেছে কথাটা এখন এই কথাটা যে আমি গিয়ে অন্য কাউকে বলি বলে টিচার বলেছিল যে বাইরে যেতে তাকে বলেছিল সেই জিনিসটা হচ্ছে পার্থক্যতে ঠিক আছে আমি যেন অন্য কাউকে বলবো প্রথম সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আমি ইনডাইরেক্ট কী হবে ইনডাইরেক্ট করতে দ্য ইম্পারটিভ সেন্টেন্স দ্য টিচার অর্ডার্ড এখানে অর্ডার এখন অর্ডার করা হচ্ছে না সেই জিনিসটা তার কারণে এখন অর্ডার লিখবো অর্ডার থাকলে অর্ডার অ্যাডভাইস থাকলে অ্যাডভাইস আর আর উপদেশ থাকলে উপদেশ যেটা আছে লিখবো আর কি এখানে অর্ডার আছে তার কারণে আমরা সেই টু যাওয়াত অর্ডার লিখেছি ঠিক আছে দ্য টিচার তো স্টুডেন্টকে অর্ডারই করবে অর্ডার্ড দ্য বয় টু গো আউট এখানে একটা জিনিস মনে রাখতে হবে ইনভাইট কমাগুলি উঠে যাবে আর পেসিভ করতে আর ইন্ডাইরেক্ট করতে গিয়ে আমরা টু ব্যবহার করবো জিনিসটা আমাদের টু গো ইনফিনিট টু গো আউট শিক্ষক মহাশয় ছাত্রকে বলেছিল বাইরে যেতে আমি গিয়ে অন্য কাউকে কথা বলছি রেবা সেড টু মানুষ রেবা মানুষকে জিজ্ঞাসা করেছিল বলেছিল প্লিজ ওয়েট হেয়ার ফর মি এখানে আমার জন্য একটু অপেক্ষা কর আমি গিয়ে বলবো অন্য কাউকে কী বলবো রেবা রিকোয়েস্টেড মানুষ রেবা মানুষকে রিকোয়েস্ট করেছিল অনুরোধ করেছিল এখানে প্লিজ লেখা আছে বুঝতে পারা যাচ্ছে যে এখন অনুরোধ করা হচ্ছে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট নেই তখন আমার কি রেবা রিকোয়েস্টেড মানুষ রেবা মানুষকে অনুরোধ করেছিল টু ওয়েট এখানে আমরা টু ব্যবহার করবো একটা জিনিস মনে রাখবো ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু টু ব্যবহার করি টু ওয়েট এটা হচ্ছে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম টু ওয়েট হেয়ারটা হবে দেয়ার হবে দেয়ারে পরিবর্তন হয়ে যাবে এর আগে যে দেখেছিলাম যে নিয়মটা হেয়ার থাকলে দেয়ার হয়ে যাবে ইন্ডাইরেক্ট করতে গিয়ে ফর হিম হিম বোঝাতে কাকে বুঝাচ্ছে রেবাকে বুঝাচ্ছে রেবাই বলছে কথাটা এই কথা রেবা বলছে আমি কী বলবো রেবা মানুষকে অনুরোধ করেছিল যে টু ওয়েট অপেক্ষা করার জন্য তাকে ঠিক আছে প্রীতম সিট টু মানুষ প্রীতম প্রীতম সিট টু বিজয় প্রীতম বিজয়কে বলেছিল প্লিজ গিভ মি সাম মানি আমাকে দয়া করে আমাকে কিছু টাকা দাও ঠিক আছে এখানে প্লিজ রিকোয়েস্ট করা হচ্ছে প্রীতম রিকোয়েস্টেড বিজয় প্রীতম বিজয়কে অনুরোধ করেছিল টু গিভ হিম সাম মানি আমি কী বলবো প্রীতম বিজয়কে বলেছিল যে তাকে কিছু টাকার দেওয়ার জন্য ঠিক আছে এখানে টু টু ব্যবহার করো প্লিজ উঠে যাবে প্লিজ থাকবে না রিকোয়েস্ট লিখেছে এখানে টু গিভ হচ্ছে ইনফিনিটিভ টু প্লাস বারে প্রেজেন্ট গিভ গিভ গিভেন তিনটা ফর্ম থাকে ঠিক আছে বারবের মেন বারবের এখানে আমরা গিফট লিখবো গিফট মানে প্রেজেন্ট ফর্মটা লিখবো সেটা হচ্ছে ইনফিনিটিভ টু গিভ হচ্ছে ইনফিনিটিভ টু গিভ হিম মি হয়ে যাবে মি কাকে বুঝাচ্ছে প্রীতমকে বুঝাচ্ছে মি হয়ে যাবে হিম হবে হিম সাম মানি কিছু টাকা দ্য টিচার সেড টু মি শিক্ষক মহাশয় আমাকে বলেছিল ওপেন দ্য ডোর শিক্ষক মহাশয় আমাকে অর্ডার করবে ঠিক না ওপেন দ্য ডোর দরজাটা খুলো এখানে দ্য টিচার অর্ডার মি শিক্ষক মহাশয় আমাকে অর্ডার করেছিল টু ওপেন দ্য ডোর দরজাটা খোলার জন্য এখানে টু ব্যবহার করবো মনে করে রাখবে টু এটা হচ্ছে ইনফিনিটিভ টু অর্ডার টু ওপেন দ্য ডোর হি সেড টু মি সে আমাকে বলেছিল লুক অ্যাট দিস স্টিক এই লাঠির দিকে তাকাও এখানে আমরা আক্স ব্যবহার করতে পারি হি আক্সড মি সে আমাকে জিজ্ঞাসা করেছিল টু লুক অ্যাট এখন অর্ডার বলতে পারো অর্ডারও বলতে পারো টু লুক অ্যাট দিসটা হয়ে যাবে দ্যাট স্টিক ওই লাঠির দিকে তাকাতে বলেছিল দ্য টিচার সেড শিক্ষক মহাশয় বলেছিল ডোন্ট টক ইন দ্য ক্লাস এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স ঠিক আছে নেগেটিভ সেন্টেন্স নট আছে ঠিক আছে এইগুলি কীভাবে করবো এগুলি কোনো বেশি কোনো কঠিন ব্যাপার না ইজি দ্য টিচার টোল্ড সে টোল্ড লিখলাম এখন নটটা কী করবো আগেই লিখে নেব টুর আগেই লিখে নেব প্রথম নট যদি থাকে
রিপোর্টিং ভার্বের পরেই আমরা নোটটা লিখে নেবো। সেটা হচ্ছে দ্য টিচার হচ্ছে স্পিকার, তারপরে রিপোর্টিং ভার্ব লিখলাম টোল্ড, তারপরে আমরা কী লিখবো লিখে নিব নোটটাকে লিখবি আগে লিখে নিব, তারপর লিখবো টু ওয়াক, টু ওয়াক হচ্ছে ইনফিনিটিভ, টু ওয়াক ইন দ্য ক্লাস। ঠিক আছে, শিক্ষক মহাশয় ক্লাসে কথা বলতে বারণ করেছিল, হি সেড টু মি, সে আমাকে বলেছিল প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। এখন অনুরোধ করা হচ্ছে প্লিজ, হি রিকোয়েস্টেড মি, সে আমাকে অনুরোধ করেছিল, টু গিভ, টু লিখবো ইনভার্ট কমা উঠে আমরা টু লিখবো, টু গিভ ইনফিনিটিভ টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, টু গিভ হিম, মিটা হয়ে যাবে কি হিম, তাকে বোঝাচ্ছে হিম, আমি গিয়ে বলবো কি তাকে বলবো হিম এ গ্লাস অফ ওয়াটার, আমি বলবো সে আমাকে অনুরোধ করেছিল যে তাকে এক গ্লাস জল দেওয়ার জন্য, তার জন্য আমরা তাকে লিখছি, তাকে বলবো। ঠিক আছে, হিম, হি, হিম, হিজ, তিনটা ফর্ম থাকে, নমিনেটিভ, অবজেক্টিভ আর পজিটিভ, এখানে অবজেক্টিভ কেসটা বসছে। হি সেড টু মি, সে আমাকে বলেছিল শাট ডাউন দ্য কম্পিউটার, কম্পিউটারটা বন্ধ করো, সে আমাকে বলেছিল, মানে অর্ডার বলতে পারো, শি অর্ডার, হি অর্ডার মি, সে আমাকে অর্ডার করেছিল টু শাট ডাউন, টু শাট ডাউন, টু শাট হচ্ছে ইনফিনিটিভ, টু শাট ডাউন দ্য কম্পিউটার, কম্পিউটারটা বন্ধ করতে। বিজয় সেড টু মি ডোন্ট হারি, বিজয় আমাকে বলেছিল ডোন্ট হারি, আমার কী লাগবে ডোন্ট হারি, নট টু হারি, বিজয় টোল্ড মি নট টু হারি, তাড়াতাড়ি না করতে। এখানে নটটা থাকলে আগে আমি লন্ডন লিখে লিখবো, তারপর লিখবো টু, তারপর হারি। স্বপ্না সেড টু অনিতা, স্বপ্না অনিতাকে বলেছিল ডু দিস সাম, এই অঙ্কটা করো। স্বপ্না টোল্ড অনিতা টু ডু, টু ডু ইনফিনিটিভ, দিস সাম দেয়ার সাম হয়ে যাবে, এই অঙ্কটা করতে। হি আই সেড লেট মি গো নাও, আমাকে যেতে দাও, কারণ লেট দিয়ে থাকলে একটু চেঞ্জ হবে, লেট দিয়ে থাকলে কীভাবে করবো দেখো, আই টোল্ড এখানে দ্যাট ব্যবহার করবো, লেট দিয়ে থাকলে মনে রাখবে, টু লিখবো না দ্যাট লিখবো, দ্যাট। ঠিক আছে, ইনভার্ট কমার জায়গায় তোমার টু লিখবো না দ্যাট লিখবো, এটা হচ্ছে কি মি, মি হচ্ছে অবজেক্টিভ কেস, আমার সাবজেক্টিভ কেসটা লিখবো, নমিনেটিভ কেসটা লিখবো, আই লিখবো, আই মি মাই আই লিখবো, তারপর লিখবো মাইট বি অ্যালাউড, লেট উঠে যাবে মাইট বি অ্যালাউড লিখতে হবে, আমাকে অনুমতি দেওয়া হোক, মাইট বি অ্যালাউড টু গো ইনফিনিটিভ, নাও, নাওটা হয়ে যাবে দেন, টু গো দেন। সেই জিনিসটা বক্তা আমি বললাম যে আমাকে যেতে দাও, লেট মি গো নাও, আমাকে যেতে দাও, নাও এখন, এখন আমাকে যেতে দাও, আমি পরে গিয়ে বলবো কি আমাকে, আমি বলেছিলাম যে আমাকে যেতে দেওয়া হোক, তখন তখন বলবো, যার জন্য নাওটা দেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাকে অনুমতি দেওয়া হোক যাওয়ার জন্য। ঠিক আছে, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল লেট আস গো টু দ্য বুক ফেয়ার, চলো আমরা বুক ফেয়ারে যাই। এখানে এই জিনিসটা অন্যভাবে একটু করেছি, মাই ফ্রেন্ড প্রপোজড টু মি, প্রপোজ আমার বন্ধু প্রস্তাব, এখানে একটু চেঞ্জ হচ্ছে দেখতে পারো, আর আগে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা আমরা কীভাবে করছি, লেট দিয়ে করলে আমরা কীভাবে করতে পারি, দুইভাবে করতে পারি, প্রপোজড প্রস্তাব, আমার বন্ধু প্রস্তাব করেছিল আমার কাছে, দ্যাট দ্যাট ব্যবহার করবো, লেট উঠে যাবে, লেট উঠে কী বলবো, উই শুড, উই এটা হচ্ছে অবজেক্টিভ কেস, আমরা নমিনেটিভ কেস লিখলাম, উই লিখবো, উই শুড ব্যবহার করবো, এই ক্ষেত্রে শুড গো টু দ্য বুক ফেয়ার দ্য নেক্সট ডে, টুমোরো হচ্ছে দ্য নেক্সট ডে হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, বা দ্য ফলোয়িং ডে লিখতে পারি। এখানে শুড ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, ইনফিনিটিভ এখানে বসবে না, উই শুড গো, এখানে হচ্ছে আমার বন্ধু আমার কাছে প্রস্তাব করেছিল যে আমরা বুক ফেয়ারে চলো, আমরা বুক ফেয়ারে যাওয়া উচিত, এখানে শুড বলতে উচিত বলতে ব্যবহার করি, উই শুড ডু ইট, আমাদের এটা করা উচিত, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তুমি তোমার মাতা পিতাকে মান্য করা উচিত, সেটা শুড বলতে উচিত হতে ব্যবহার করি, ইউ শুড ডু দিস। সিট ডাউন বয়েস, সিট দ্য টিচার, টিচার অর্ডার করেছিল, শিক্ষক মহাশয় অর্ডার করেছিল, টিচার টোল্ড, অর্ডার বলতে পারে এখানে টোল্ড বলেছে, টিচার টোল্ড দ্য বয় টু সিট ডাউন, টু লিখবো আর সিট ডাউন। ডক্টর অ্যাডভাইস টু মি ডোন্ট টেক ওয়াইন, মদপান না করার জন্য, দ্য ডক্টর অ্যাডভাইস মি, ডক্টর এখানে অ্যাডভাইস সবসময় করে থাকে, অ্যাডভাইস মি নট, আগে নট ব্যবহার করবো তারপর টু টেক লিখবো ইনফিনিটিভ, নট টু টেক ওয়াইন। মাই ফাদার সেড টু মি, আমার বাবা বলেছিল আমাকে ডোন্ট স্লিপ লং, দীর্ঘ সময় ধরে না ঘুমানোর জন্য, মাই ফাদার অ্যাডভাইসড মি, বাবা অ্যাডভাইস করবে,
My father advised me not to sleep long. To sleep. To plus verb present from infinitive. Not to sleep long. দীর্ঘ সন্ধের না কথা বলার জন্য। বন্ধুরা আমরা আজকে এখানেই শেষ করব। আর এর আগে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথম আমরা ডিসকাস করেছি, সেটার মধ্যে আমরা বিভিন্ন নিয়ম দেখেছি, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি, আজকে আমরা ইম্পারেটিভ করেছি। ওই সেশনগুলি সবগুলি দেখলে আমি আশা করি সবগুলি বুঝতে পারবে ঠিকভাবে, সবগুলি সেশন দেখা দরকার, ঠিক আছে? সবগুলি দেখবে, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। আজকে এখানে শেষ করছি, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।